এই বছরে নতুন একটি সবজি দিয়ে অসাধারণ মজার একটি রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে আমার মতো করে যদি এই রেসিপিটি তৈরি করেন মুখে টেস্ট লেগে থাকার মতো টেস্ট হবে তো আমি এখানে কচুর মুখি দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করব তার জন্য কচুর মুখিগুলো আমি মাঝখান থেকে ফালি করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি লবণ দিয়ে ফালি করে দেওয়ার কারণ যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে একটা কাঠির সাহায্যে চেক করে এগুলো আমি ঠান্ডা পানিতে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছিলে নেব এই কচুরমুখী যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আজকে আমি যেইভাবে এই ভর্তা রেসিপিটি তৈরি করছি একদিন অবশ্যই বানাবেন এত বেশি মজার হয় যে একেবারে নিমিষেই আপনার ভাত খাওয়া কোথা দিয়ে শেষ হয়ে যাবে টেরি পাবেন না এত মজার হয় তো আমি এগুলো কিন্তু ছিলে নিয়েছি এইভাবেই সবগুলো ছিলার পরেও কিন্তু আরও কাজ আছে দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনার মতামত শেয়ার করে একেবারে ঠুক করে একটা শেয়ারও করে দেন যাতে বাকিরাও জানতে পারে তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ছিলার পরে আমি একটু সরিষার তেল দিয়ে সেখানে সামান্য একটু লবণ যাতে কালারটা একদম ফ্যাকাসে না হয় এই কারণে দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিব। এই ভাজার ফলেই মূলত আপনার আপনার ইয়া কী বলে ভর্তাটা অনেকটা বেশি টেস্টি হবে এত সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার হবে ভর্তাটার আর খেতেও বেশ ভালো লাগবে আর নর্মালি সিদ্ধ করে ভর্তাটা তৈরি করলে একটু পিছিল পিছিল ভাবটা বেশি হয় আর আপনি সিদ্ধ করার পর যদি এইভাবে একটু ভেজে তোলেন তাহলে পিচ্ছিল পিচ্ছিল ভাবটা অনেকাংশেই কমে যাবে তবে হ্যাঁ পিচ্ছিল পিচ্ছিল ভাব কিছুটা তো থাকবে যেই সবজির যেই গুণাগুণ তো সম্পূর্ণভাবে ভাজা শেষ হয়ে গিয়েছে তারপর তুলে নিলাম এখন আমি ওই তেলটার ভিতরেই দুটো শুকনো মরিচ দিয়েছি আমি যেহেতু ঝালের পরিমাণ সবসময় একটু কম খাই এই কারণে মাত্র দুটো মরিচ দিয়েছি আপনারা ঝালের পরিমাণ আরও বাড়িয়ে দিবেন যারা খেতে পছন্দ করেন তারপর সেম কড়াইটাতেই দিয়ে দিলাম পেঁয়াজ এই ভর্তাটার ক্ষেত্রে আমি কোনো কিছুই কাঁচা ব্যবহার করব না পেঁয়াজ রসুন মরিচ সব কিছুই একদম ভেজে নিব তো এই ভর্তাটার সাথে সব কিছু ভেজে ব্যবহার করলে খেতে অনেক বেশি মজার হয় তো পেঁয়াজ আর রসুনগুলি আমি ভেজে তুলে নিলাম এখন মরিচের ভেতরে সামান্য একটু লবণ দিয়ে আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে ভর্তাটা তৈরি করে নেব তো এখন দিয়ে দিব সেই কোচ ভেজে রাখা কচুর এগুলো দেখতে এত বেশি সুন্দর আর এত লোভনীয় হয় যে আর সব কিছু এই ভাজা ভাজা আপনার ব্যবহার করার ফলে এই ভর্তাটা দিয়ে এত সুন্দর একটা স্মেল হয় আপনি খাওয়ার সময় বুঝতে পারবেন যে এটা কতটা মজার হয়েছে তো সব কিছু হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে আমি সমস্ত কিছু একত্র করে মাখিয়ে নেব তারপরে একদম গরম গরম ভাতের প্লেটে যাওয়ার জন্য রেডি এই ভর্তাটা গরম গরম ভাতের প্লেটে যাওয়ার জন্য আপনাকে বারবার রিকোয়েস্ট করব যে এত বেশি মজার হয় যে তাড়াতাড়ি আমাকে খাও কেন খাচ্ছ না এরকম একটা ব্যাপার এতই বেশি মজার তো এইভাবে সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে বাড়তি আরেকটু টেস্টের জন্য ধনেপাতাটা দিয়ে দিলাম হাতের কাছে থাকলে একটু দিবেন না থাকলে না দিলেও চলবে তারপর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব আমি সরিষার তেলটাও কেউ চাইলে স্কিপ করতে পারেন যেহেতু একবার আমার ভাজা হয়ে গেছে কেউ যদি না চান যে আর দিব না নাও দিতে পারেন তবে আমি আর একটু দিয়ে দিলাম কারণ এই ভর্তাটা তো এমনিতেই অনেকটা পিচ্ছিল পিচ্ছিল সেই কারণে তেলটা দিলে একটু পিচ্ছিল ভাবটা কমে আসবে খেতে ভালো লাগবে তো হয়ে গেছে আমার অসাধারণ মজার একটি কচুরমুখী ভর্তা অবশ্যই এইভাবে যদি কখনো কচুরমুখী ভর্তা ট্রাই করে না থাকেন একদিন বানিয়ে দেখবেন আপনি নিজেই বলতে বাধ্য হবেন যে এটা আসলে এতটা মজার হলো কি করে তো ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলি একটু মতামতটা আপনার জানাবেন আর সেই সাথে ভালো লাগলে একটা লাইক দিয়ে টুক করে একটা শেয়ার করে দেবেন যাতে বাকিরাও জানতে পারে এই অসাধারণ মজার ভর্তা রেসিপিটি সম্পর্কে তারাও বানিয়ে খেতে পারে পরিবারের সবাইকে নিয়ে সবার জন্য অনেক দুয়ারে খেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী সুন্দর একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সবার পরিবারের কাছে অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ